সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলস্পর রিকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসবে অতিরিক্ত টেনশান দুশ্চিন্তা বা ভয় লাগা এই সমস্ত সিম্পটমগুলো যদি আপনাদের মধ্যে বারবার আসে আপনাদের যদি মনে হয় যে আপনি অতিরিক্ত ভয় পাচ্ছেন বা অতিরিক্ত টেনশন করছেন কোনো একটা কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন তো বন্ধুরা তাহলে আপনাকে জানতে হবে যে আপনি কিন্তু অ্যাংজাইটির শিকার হয়ে যাচ্ছেন আর এই অ্যাংজাইটি কিন্তু আস্তে আস্তে আপনার জীবনটাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে অনেকে তো এমন হয় যে এত পরিমাণে টেনশান দুশ্চিন্তা করেন তারা রাত্রেবেলা ঘুমোতে পর্যন্ত পারেন না তো বন্ধুরা এই টাইপের সিমটম যাদের মধ্যে আছে তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ন্যাচারালি বন্ধুরা ছোটোখাটো টেনশান বা ছোট ছোট টেনশান এমনিতে প্রত্যেকটা মানুষের আসে যেমন অফিসে যেতে হবে অফিসে সঠিক টাইমে পৌঁছতে না পারলে বস কি বলবেন বা আমি ট্রেনটা না টাইমে ধরতে পারলে আমি সঠিক জায়গায় যেতে পারবো না তো এই সমস্ত কারণে যে ছোট ছোট টেনশান সেটা ভালো কথা কারণ এই ছোট ছোট্ট টেনশানগুলো যদি না থাকে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকবেন না কিন্তু যদি এই টাইপের ব্যাপারগুলোই যদি অতিরিক্ত হয়ে যায় যে দিন রাত একই চিন্তা একই চিন্তা করে যাচ্ছেন আর এই টেনশানের জন্য আপনি ঘুমোতেও পর্যন্ত পাচ্ছেন না আপনার মাথা গরম হয়ে যাচ্ছে বা আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন এই টাইপের সিমটমগুলো যদি আপনার মধ্যে দেখা যায় বা অতিরিক্ত ভয় আপনার মধ্যে কাজ করছে তাহলে কিন্তু আপনি অ্যাংজাইটির শিকার হচ্ছেন আর এই অ্যাংজাইটি থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আজকের আমি বেশ কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করবো এই টিপসগুলো আপনারা ফলো করলে ডেফিনেটলি খুব ভালো উপকার পাবেন তো বন্ধুরা যখনই আপনি বুঝবেন যে আপনি অতিরিক্ত টেনশন করছেন বা অতিরিক্ত দুশ্চিন্তা করছেন বা সামান্য সামান্য কারণে ভীত হয়ে পড়ছে তখনই কিন্তু আপনাকে এই অ্যাংজাইটির প্রতিকারের ব্যবস্থা নিতে হবে তো যখনই আপনার এই টাইপের সিমটমগুলো আসছে আপনাকে আমি কিছু আকুপ্রেসার পয়েন্ট বলছি এই আকুপ্রেশার পয়েন্টগুলো সাথে সাথে প্রেস করা শুরু করবেন দেখবেন আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছেন তো প্রথম আকুপ্রেশার পয়েন্ট হচ্ছে আমাদের হাতের এই জায়গাটাতে অর্থাৎ আমাদের হাতের এই যে কবজি আছে কবজি থেকে আমরা তিনটে আঙুল যদি এইখানে এইভাবে রাখি রাখার পরের যে পয়েন্টটা অর্থাৎ এই যে পয়েন্টটা আসছে এইখানে হচ্ছে পয়েন্টটা প্রেশার পয়েন্ট তো এই পয়েন্টটাতে যখনই আপনার মনে হচ্ছে প্রচণ্ড টেনশান বা দুশ্চিন্তা আসছে তখনই আপনি এই পয়েন্টটাতে হালকা হালকা করে প্রেস করতে থাকুন দু তিন মিনিট ধরে তো বন্ধুরা এই পয়েন্টটা বেশ কিছুক্ষণ প্রেস করার পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার মনটা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে এছাড়াও আরেকটা পয়েন্ট বলছি যেটা হচ্ছে আমাদের এই যে ছোট্ট আঙুল আছে ছোট্ট আঙুল থেকে ঠিক এই নিচের পো নিচের পজিশানে তো এইখানটাতেও আপনি বেশ কিছুক্ষণ প্রেস করুন বন্ধুরা তো এই দুটো পয়েন্ট আপনাদের বললাম আকু প্রেসার পয়েন্ট আপনারা বাঁ হাতেও করতে পারেন ডান হাতেও করতে পারেন একইভাবে পায়েরও যে ছোট্ট আঙুল আছে পায়ের ছোট্ট আঙুলের নিচের এই পজিশানে আপনারা প্রেস করতে পারেন এছাড়াও আপনারা অরিকুলার থেরাপি সাহায্য নিতে পারেন অরিকুলার থেরাপি অর্থাৎ আপনার কানের যে আকোপ্রেশার পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে এইভাবে এইভাবে ম্যাসাজ করতে পারেন বিশেষ করে এই যে কানের লতি আছে এইখানটা এইভাবে ম্যাসাজ করুন এবং কানের পাতাগুলোকে এইভাবে বেশ কিছুক্ষণ আপনি ম্যাসাজ করুন তো এইভাবে করার পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার মাইন্ডটা কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে আপনাকে করতে হবে কি বেলি ব্রিদিং করতে হবে বেলি ব্রিদিং অর্থাৎ আপনাকে নাক দিয়ে শ্বাস তো নেবেন কিন্তু শ্বাস নেওয়ার সময় মনে রাখতে হবে যে আপনার পেটটা যেন খোল বেলি ব্রিদিং ভালোভাবে করার জন্যে আপনি এক হাতে এইভাবে বুকে দেবেন এবং এক হাতে এইভাবে পেটে দেবেন এবং নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এইভাবে যখন শ্বাস নেবেন আপনাকে আপনার যে <lesean> হাতটা পেটের মধ্যে আছে সেই হাতের মধ্যে কনসেন্ট্রেট করতে হবে এবং আপনাকে ফিল করতে হবে যে আপনার পেটটা যেন ফুলছে অর্থাৎ বুক যেন না ফুলে বন্ধুরা এইটা কয়েকবার আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এইভাবে বুকে হাত দেখে পেটে হাত দেখে এইভাবে শ্বাস নিন পেট দিয়ে মুখ দিয়ে ছাড়বেন এবং মাথায় রাখবেন যে আপনার পেটটা যেন ফলে তাতে করে হবে কি আপনার যে মণিপুর চক্র আছে অর্থাৎ আপনার যে পেট আছে সেখানের বিভিন্ন অর্গ্যান যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাবে আর আপনার পেটটা শক্তিশালী হলে আপনার মণিপুর চক্র শক্তিশালী হলে অটোমেটিক্যালি কিন্তু আপনার মধ্যে ভয়ের প্রবণতা কমতে শুরু হবে আপনি কিন্তু সাহসী হয়ে যাবেন আর অতিরিক্ত দুশ্চিন্তার হাত থেকেও আপনি কিন্তু আস্তে আস্তে মুক্ত হতে শুরু করবেন তো বন্ধুরা বেলি ব্রিদিং পদ্ধতিটা খুব পাওয়ারফুল ব্রিদিং পদ্ধতি আপনারা প্রতিদিন এই ছোট্ট পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লিকেশন করুন এছাড়াও যারা অতিরিক্ত অ্যাংজাইটি শিকার হচ্ছেন তারা অর্জুন নামে একটি ট্যাবলেট পাওয়া যায় অর্জুন গাছের ছাল থেকে তৈরি হয় অর্জুন ট্যাবলেটটার নাম ট্যাবলেট বা পাউডার হিসাবেও পাওয়া যায় আপনারা ওই অর্জুন নামের ট্যাবলেট বা অর্জুন গাছের ছালের পাউডার সংগ্রহ করে আপনারা প্রতিদিন অন্তত একটা করে গলি বা পাউডার একটু করে সেবন করতে পারেন তো বন্ধুরা এটা করলে আপনাদের কিন্তু এই যে অ্যাংজাইটি বা অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা ভয় পাওয়ার প্রবণতা আছে এটা কিন্তু কমতে শুরু করবে বন্ধুরা আপনারা যাতে এই অর্জুন নামক ট্যাবলেটটি বা পাউডারটি সংগ্রহ করতে পারেন তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই পাউডারের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করেও অরিজিনাল মানের অর্জুন গাছের ট্যাবলেট অর্জুন গাছের ছাল থেকে প্রস্তুত ট্যাবলেট বা পাউডার আপনারা সংগ্রহ করে নিয়ে সেবন করতে পারেন তো বন্ধুরা অর্জুন গাছের এই যে পাউডার বা ছালটা আপনারা সেবন করবেন এটা যদি আপনার সিম্পটমটা মাঝারি লেভেল বা খুব কম লেভেলের হয় তখন আপনারা সেবন করুন আর যদি মনে হয় যে আপনার অ্যাংজাইটিটা অতিরিক্ত লেভেলের হয়ে যাচ্ছে তখন অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ আপনাদের নিতে হবে বন্ধুরা এই ছিল আপনি কিভাবে আপনার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসবেন সে সম্পর্কে ছোট্ট দুচারটি কথা আর বন্ধুরা আপনি যদি মনে মনে করেন যে আপনার অ্যাংজাইটিটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো কোনো ভালো এনার্জি হিলিং সেন্টার থেকে বা কোনো ভালো এনার্জি সেন্টার থেকে আপনি এনার্জি সায়েন্সটা শিখে নিতে পারেন রেকি সেন্টার আছে এনার্জি সায়েন্স সেন্টার আছে মাইন্ড ট্রেনিং সেন্টার আছে কোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু ট্রেনিং নিয়ে নিতে পারেন সেখানে কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি আপনার অ্যাংজাইটিকে কন্ট্রোল করবেন বন্ধুরা আমি আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসেও কিন্তু আপনাকে আমি শিখিয়ে থাকি কীভাবে আপনি আপনার অ্যাংজাইটি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং অর্থাৎ এনএলপি টেকনিক একটা ছোট্ট আপনাকে করিয়ে দেবো তাতে কিন্তু খুব ইজিয়েস্ট হয়েতে আপনি কীভাবে আপনার অতিরিক্ত অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসবেন সে বিষয়টা খুব ইজিয়েস্ট হয়েতে আপনাকে শিখিয়ে থাকি এবং হাতে কলমে আপনাকে কিন্তু রেজাল্ট দিয়ে দেখায় বন্ধুরা তো যারা মনে করছেন রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে লাইফ আমার সাথে যুক্ত থাকবেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন এনার্জি সায়েন্স শিখে নিজের ফ্যামিলিকে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ থেকে বের করে আনবেন নিজের মাইন্ড রিলেটেড সমস্ত প্রবলেম সলভ করবেন আর্থিক প্রবলেম সলভ করবেন তারা আমার সাথে যোগাযোগ করে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিতে পারেন আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি এবং লাইফ টাইম ফ্রি গাইডেন্স করে থাকি আমার সাথে যোগাযোগ যোগ করার জন্য আপনারা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হল সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলস্বর রিকো শক্তিশালী এনার্জি হেলিং টিচার